আমি জানি গো তুমি ওরকম করো কেন আয় ভালোভাবে যাস
কোথাও দাঁড়িয়ে গল্প করো, পেছনে মানুষ আসছে তো নাকি? গোটায় অন্ধকার, এখানে শুধু ভূত বাস করে। আমরা জীবন হাতে করে এদিকে যাচ্ছি, তো আমাদেরকে যদি কোনো ডাকাত টাকাতে অ্যাটাক করে তো রেস্কিউ করার জন্য কেউ নেই। আর তাছাড়াও সব থেকে বেশি হচ্ছে এখানে জঙ্গল, ওই জন্য ভূতের ভয়টা বেশি। এখানে একটা পুকুর আছে, তো এখানে ভূত থাকে, অন্ধকারে সেরকম বোঝা যাচ্ছে না। এসে এখানে আমার বেস্ট ফ্রেন্ডের পাটটা দাঁড় করিয়ে রেখেছে। বাড়ি এসে দেখছি আমার সোনা বেটা গুলো খেলা করছে এভাবে একটা পোকা নিয়ে। কি নিয়ে চলো, এটা পোকা তো দেখাও তো, নিয়ে চলে গেলে মুখে করে আবার নিয়ে চলে এলো। বাবা রে, দেখি তো খেয়েছি আলি পোকা তো, দেখি ছেড়ে দিগ। এই যে এই পোকাটা নিয়ে, তোমাকে দেয় না, খেলা লাইনে নি কি গো, এই চলে এসো। একজন ডোরা একজন পোকা, তো গাইজ আমরা এক্ষুনি বাড়ি ফিরলাম, 8টা বাজছে। তো আজকে আর কিছু করছি না, বাড়ি যাবো না, একটু পর বাড়ি যাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও ফর অল নোটিফিকেশন অ্যান্ড ইচ টাইম আই আপলোড আ ভিডিও। তো টাটা, গুড নাইট।